আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি বেলিনুসরাত ব্লগে। আজকের ভিডিওটি দেখার জন্য কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের ওয়েদারটা অনেক ভালো আজকে, আকাশ দেখে আপনারা বুঝতে পারছেন, গরমও ভালোই ছিল মোটামুটি। তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি ছোট্ট পরিসরে একটু গার্ডেনিং করেছি, ধনে পাতা লাগিয়েছি যেটা উঠতে শুরু করেছে, আর সাথে কিছু পেঁয়াজও লাগিয়েছি। তো এখন ইফতারি বানাতে চলে আসছি, আর আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব। রিসেন্টলি রেসিপিস বাই শেজাস মমের বৃষ্টি আপু একটা রেসিপি শেয়ার করেছিল সাবুদানার ডেজার্ট, আজকে সেটাই আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো রেসিপিস বাই শেজাস মম বৃষ্টি আপুর রেসিপিতে আমি ডেজার্টটা তৈরি করতে চলে এসেছি। এখানে জেলি তৈরি করে নিচ্ছি আমি, স্ট্রবেরি ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভারের দুই রকমের জেলি পাউডার নিয়ে নিয়েছি। আর প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন লেখা আছে আমি সেটা ফলো করেই জেলিটা তৈরি করে নিচ্ছি। ওখানে লেখা আছে 400 ml পানিতে পুরো জেলি পাউডারটা পুরো প্যাকেটটা দিয়ে দিতে, আর পাউডারটা পানির সাথে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে। এটা ভালো করে ব্লক ওঠার কোনো দরকার নেই, একটু মিক্স হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আর জেলি পাউডারগুলো কোথায় পাবো সেটা আমি বলে দিই, আমরা যারা দেশের বাইরে থাকি তারা এখানে যে বিদেশি সুপার শপটা পাওয়া যায় সেখানে কিন্তু এই জেলি পাউডারটা পাওয়া যায়, কিন্তু সেটা হালাল হয় না। সেখানে ফর্ক জেলেটিন থাকে বা শুকুরের চর্বি দিয়ে বানানো হয়ে থাকে, তো সেটা আমাদের মুসলমানদের জন্য হালাল হয় না। আমি এটা আমাদের এখানে একটা এশিয়ান হালাল শপ আছে সেখান থেকে নিয়ে এসেছি, এটা সম্পূর্ণ হালাল। তো এই তো জেলিটা ঠান্ডা হইতে দিয়ে দিলাম, আর এদিকে আমি সাবুদানাটাও রান্না করে নিচ্ছি। তো এখানে প্রায় 1 কাপের মতো সাবুদানা আমি গরম পানিতে দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো যখন এটা রান্না হয়ে আসবে তখন এই যে সাদা সাদা ভাবটা চলে যাবে, এটা একদম ক্রিস্টাল কালারের মতো হয়ে যাবে দেখতে। তো এটাকে এখন গরম পানি থেকে নামিয়ে এখন ঠান্ডা পানিতে দিয়ে ছেঁকে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিব যাতে এটার যে একটা স্টিকি ভাব থাকে সেটা চলে যায়। এই ডেজার্টটা রোজার সময়, ইফতারের সময় অ্যাকচুয়ালি, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ঠান্ডা সুইট ডেজার্ট খেতে কিন্তু ভালোই লাগে। আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ, ও মিষ্টি, এমনিতে মিষ্টি জাতীয় জিনিস ডেজার্ট আইটেম ওর বেশি পছন্দ, তো ওর জন্যে স্পেশালি আজকে বানাচ্ছি। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, দুধটা এখন জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা আমি বেশিক্ষণ জাল দেব না, বৃষ্টি আপু দেখিয়েছিল উনি একটু জাল দিয়ে ঘন করেছিল, কিন্তু আমি এটা তেমন একটা ঘন করব না, কারণ এখানে আমি একটা বাড়তি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি হতেই পারে। তো আমি এখন 2-3টা ব্লক উঠিয়ে দুধটা সরিয়ে নিয়েছি চুলা থেকে, আর এখানে যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করছি সেটা হচ্ছে অ্যাপ্রোভেট মিল্ক। এটা একটা কন্টেনারে মিল্কটা রেডি করা থাকে, একটা ঘন মিল্ক, যেটা আমি এখন এই যে পাতলা মিল্কটার সাথে অ্যাড করে দিয়েছি। দেখতেও মিল্কটা অনেক ঘনও হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এই মিল্কটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, আর সাথে জেলিটাও ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। তো প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে ফিরে এলাম, এতক্ষণে জেলিটা সেট হয়ে গিয়েছে সুন্দর করে। তারপরে এখন এটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, এটা আপনাদের পছন্দ কেক কীভাবে কাটবেন, আমি একটু ছোটো করে কাটছি, দেখতে তাও অনেক ভালো লাগবে। আর এই জেলিটা এভাবে ডেজার্ট তৈরি না করেও শুধু এভাবেই খাওয়া যায়, একটু বড় বড় টুকরো করে কেটে এভাবে পরিবেশন করতে পারেন, এভাবেও কিন্তু অনেক মজাদার হয়। তা আমি ছোট ছোট টুকরো করে জেলিটাকে কেটে নিচ্ছি, দুটোটা জেলি।
আচ্ছা, আপনাদের রোজা কেমন যাচ্ছে বলুন তো, আমাকে কমেন্ট করে জানান তো। আমার রোজা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। প্রতি বছর তো রোজার সময় জব, যেহেতু আমি বাইরে জব করি, জব থাকে তো একটু কষ্টসাধ্য হয়েছে। গত 2 বছর ধরে যেহেতু কোভিডের জন্য সব কিছু ক্লোজ আছে, তো আমারও জব নেই, বাসায় বসে আছি। তো গত বছর আলহামদুলিল্লাহ রোজাটা অনেক ভালো কেটেছে, এই বছরও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। সবাই মিলে ইফতার করছি, ভালোই লাগছে। অন্যান্য বার তো আমার হাজব্যান্ডও থাকে না বাসায় ইফতারের টাইমে, তো একা একা ইফতার করতে হয়। তো এই 2 বছর ধরে আল্লাহর রহমতে সবাই মিলে একসাথে ইফতার করছি, আল্লাহর রহমতে অনেক ভালোই কাটছে। এখন আমাদের লকডাউন খুলে দিবে 10 তারিখ থেকে মে, তো আবার আমাকে কাজে ব্যাক করতে হবে। তো এই তো জেলিটা কেটে নিয়েছি আর দুধটা নিয়ে নিলাম, দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন যে সাবুদানাটা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দুধের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে। তো সাবুদানাটা মিক্স হয়ে গিয়েছে দুধের সাথে, এখন জেলিগুলো এক এক করে সব মিক্স করে দিচ্ছি। তো জেলিগুলো মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে, সুন্দর করে সব কিছু একবার মিক্স করে নিব। আর এখানে হয়তো আপনাদের মনে হতে পারে যে একটু পাতলা হয়ে গিয়েছে, আমি আসলে শেজাস মমের রেসিপি, বৃষ্টি আপুর রেসিপি ফলো করছি, উনিও এভাবে পাতলা রেখেছিলেন, তো সেহেতু আমিও এরকম রেখে দিলাম, দেখি কেমন লাগে খেতে। তো মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, মানে ইফতারের আগ পর্যন্ত রেখে দেবো, আমি ইফতারের আগে দিয়ে বের করবো এটা। এই তো চলে এলাম ইফতারের আগে, লাল কালারের যে স্ট্রবেরি ফ্লেভারের জেলিটা ছিল সেটা থেকে রং বের হয়ে দুধের কালারটা লাল হয়ে গিয়েছে। তো এভাবে পরিবেশন করছি, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। তো বৃষ্টি আপুকে অনেক অনেক থ্যাংকস এরকম মজার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি রেসিপিস বাই শেজাস মম বৃষ্টি আপুর অনেকগুলোই রেসিপি আমি ফলো করে অনেক কিছুই বানিয়েছিলাম, কিন্তু কখনো শেয়ার করা হয়নি সেভাবে। তো আজকে যেহেতু একটা নতুন আইটেম আমি বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন।